আমাদের মৎস্যব হয়, ঠিক আছে? মৎস্যবে আমার ছেলে কিন্তু জল দিতে গিয়েছিল, আমরা মুচি সম্প্রদায়ের লোক। এবার জল দিতে যাওয়ার পরে উনি কিন্তু মানে জল দি মানে ছেলে ছেলে জল মানে মৎস্যবে ক্যাটারিং মানে চালায়, সেটার কথা বলছো? হ্যাঁ, মৎস্যবে যারা ক্যাটারিং এ জল দেয় সে জল দিতে গিয়েছিল। এই জল দিতে যাওয়ার পরে সব ছেলেরা জল দিচ্ছে, তখন এও জল দিচ্ছে। জল দিতে যাওয়ার পরে তখন বললো, তুই মুচির ছেলে, তুই কেন জল দিচ্ছিস, তোর জল দেওয়া হবে না। দিয়ে ওকে কিন্তু পঙ্গতে ছুটিয়ে এক শট দিয়ে ওকে বার করে দেয়। তখন আমরা পৌঁছে যাই ওখানে, তখন কেঁদে বললো, আমি আমরা মুচি মুচি জিনিসটা কি? আমরা আমাকে বললো মুচির ছেলে, তোর জল জল দেওয়া হবে না। আমি বলছি, কে বললো? না, যে অমুক লোক আমাকে এরকম মেরেছে, আমাকে বার করে দিয়েছে। দিয়ে আমি তখন আমাদের গ্রামের যে মডল আছে, মডলকে গিয়ে বললাম। তখন মডল মানে গ্রামের প্রধান? হ্যাঁ, গ্রামের মডল মানে মালিক আর কি। তখন গিয়ে বললাম, তখন বললো ঠিক আছে, ওই অনুষ্ঠানটা শেষ হয়ে যাক, আমরা কিন্তু ওর আলোচনা করে দেবো। দিয়ে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, আমাদের কিন্তু কোনো আলোচনা করলে না। স্বাগত আপনাদের, আমি মাধব রবিদাস, আপনার কাছে উপস্থিত। আজ হৃদয়পুর অঞ্চলের সেনের উদ্যোগে এক বহুজন যে মূলনিবাসী সম্মেলন, সেই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তো সেই সম্মেলনে প্রায় 36টি সংগঠন এবং বিভিন্ন জেলা, পশ্চিমবাংলার যে বিভিন্ন রাজ্য, সেই রাজ্য থেকে মানুষ এসেছেন। তো আমরা সেই সমস্ত মানুষ এবং সেই সমস্ত নেতৃত্বের মধ্যে একজনকে পেয়ে গেছি, তার নাম হচ্ছে খোকন রবিদাস। তো খোকন স্যারের সম্পর্কে একটা বিশেষ কথা বলে রাখি, 2017 সালে এক ঘটনা ঘটে। অ্যাকচুয়ালি তাদের যে সমাজ, সেই সমাজকে কেন্দ্র করে এবং তার যে পরিবার, সেই পরিবারকে কেন্দ্র করে 2017 সালে তার যে ছেলে, তার ছেলের বিরুদ্ধে মানে তার ছেলের বিরুদ্ধে একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা এসসি এসটি যে অ্যাট্রোসিটিস অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার করা হয়। তো আমরা তার কাছ থেকে জেনে নেব। আপনার বাড়ি কোন জায়গায় স্যার? দশরুই গ্রাম, থানা নারায়ণগড়, জেলা পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, তো পশ্চিম মেদিনীপুর। তো আপনি আপনার আজকের যে বক্তব্য, সেই বক্তব্যে আপনার যে ছেলের যে জীবনশৈলী বা জীবনে একটা ঘটনা ঘটেছিল সেটা সম্পর্কে উল্লেখ করলেন, তো সেইটা সম্পর্কে আমাদের জনগণকে আরেকবার বলবেন স্যার। ওই যে আমাদের গ্রামে শীতলা পূজা হয়। আচ্ছা, শীতলা পূজা হওয়ার পরে আমাদের মৎস্যব হয়, ঠিক আছে? মৎস্যবে আমার ছেলে কিন্তু জল দিতে গিয়েছিল, আমরা মুচি সম্প্রদায়ের লোক। এবার জল দিতে যাওয়ার পরে উনি কিন্তু মানে জল দি মানে ছেলে ছেলে জল মানে মৎস্যবে ক্যাটারিং মানে চালায়, সেটার কথা বলছো? হ্যাঁ, মৎস্যবে যারা ক্যাটারিং এ জল দেয় সে জল দিতে গিয়েছিল। এই জল দিতে যাওয়ার পরে সব ছেলেরা জল দিচ্ছে, তখন এও জল দিচ্ছে। জল দিতে যাওয়ার পরে তখন বললো, তুই মুচির ছেলে, তুই কেন জল দিচ্ছিস, তোর জল দেওয়া হবে না। দিয়ে ওকে কিন্তু পঙ্গতে ছুটিয়ে এক শট দিয়ে ওকে বার করে দেয়। তখন আমরা পৌঁছে যাই ওখানে, তখন কেঁদে বললো, আমি আমরা মুচি মুচি জিনিসটা কি? আমরা আমাকে বললো মুচির ছেলে, তোর জল জল দেওয়া হবে না। আমি বলছি, কে বললো? না, যে অমুক লোক আমাকে এরকম মেরেছে, আমাকে বার করে দিয়েছে। দিয়ে আমি তখন আমাদের গ্রামের যে মডল আছে, মডলকে গিয়ে বললাম। তখন মডল মানে গ্রামের প্রধান? হ্যাঁ, গ্রামের মডল মানে মালিক আর কি। তখন গিয়ে বললাম, তখন বললো ঠিক আছে, ওই অনুষ্ঠানটা শেষ হয়ে যাক, আমরা কিন্তু ওর আলোচনা করে দেবো। দিয়ে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, আমাদের কিন্তু কোনো আলোচনা করলে না। তখন ঘুরে বছর যখন আবার পুজো হয়, তখন কিন্তু আমি আগে বললাম ওই বিচারটা আগে হবে, তারপরে কিন্তু পুজো হবে। দিয়ে এইটা বলে তখন বললো ঠিক আছে, করে দেবো। তখন এই বিচার করবো, এই বিচার করবো, কোনো বিচারই করলো না। তখন আমরা প্রধানকে বলি, পঞ্চায়েতকে বলি, আমার তোমার বিডিও সাহেবকে বলি, যাকে যখন বলি, বললো 8 দিনের মধ্যে কমপ্লিট করে দেবো। তারপরে গেলাম তোমার একে ডিএম ডিএমের কাছকে, সেও একই কথা বললো। তোমার ডিএসপির কাছে গেলাম, সেও একই কথা। এডিশনাল এসপির কাছে, ডিএসপির কাছে, সেও একই কথা। ভারতী ঘোষের কাছকে গেলাম, তখন আমি জানি ওই ভারতী ঘোষ এসে এর কাছে আসছি মানে তাহলে কিছু একটা বলবে, এই বললো আর কোনো এইসব ট্রেডিশনাল চেঞ্জ করা যাবে না, মানে জাত পাত থাকবে, পরে পরেই উঠবে, ওটা কিন্তু কিছু করা যাবে না। তখন আমরা যখন থানাতে আবার ঘুরে গেলাম, কেস করবো বলে যখন যাই, তখন বললো আমাদের কেস নেবে না থানা, আমাদের কেস নেবে না বললো। আমাদের দেখে সিগারেট খেত আর গেম খেলতো, বড়োবাবুর নাম হচ্ছে অভিজিৎ বিশ্বাস, এটা কিন্তু আমাদের প্রতি এইরকম ব্যবহার করেছে। তখন আমরা সোজা কলকাতা কমিশনারে যাই, কলকাতা সোজা কমিশনারে যাওয়ার পরে ওখানে কিন্তু সিআইডি অফিসারকে পাঠায় ওখানে প্রকৃত ঘটনাটা জানার জন্য। সে কিন্তু সিআইডি অফিসার এসে প্রকৃত ঘটনাটা আমার কাছ থেকে জানে, জানার পরে সেখানে কলকাতা কমিশনারে যাওয়ার পরে সেখানে কিন্তু কেসটা ওরা কিন্তু অ্যাড করে। তখন সেখান থেকে ফোন করলো, তোমরা আজকে রাত্রির মধ্যে কেসটা নাও, নাহলে কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবে। তখন থানা কিন্তু কেস নিতে বাধ্য হয়, তখন আমরা কেস করে দিয়ে বাড়ি যাই। কিন্তু আমরা যে কেস করে বাড়ি গেছি, ওদের কিন্তু মানে কোনো ধরাও হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিন্তু আমাদের আরও টন্টিং হচ্ছে বেশি।
মানে মুচি কী করলি তোর তো থানা গিয়েছিলাম, কী করলি? এই যে আমাদের টন্ডিং মানে মুচি যাত দিয়ে গালাগাল করছে, টন্ডিং করেছে, আবার আমাদের মেয়েকে বলেছে রেপ করে দেবো, মানে এরকম সব মানে প্রচুর গালিগালা করেছে। এখনও পর্যন্ত 2017 আরম্ভ হয়েছিল, এখন 19-20 হয়ে গেল মনে হচ্ছে, 21, কিন্তু এখনও আমাদের সেই বেড়া করা হয়েছে, কিন্তু আমাদের বেরোতে দিচ্ছে না। বেড়া মানে বলতে চাইছেন বেড়া মানে কি? বেড়া বেড়া মানে আমাদের মুরমের মানে বাঁধ আছে, বাঁধের গায়ে যে আমাদের বেরোনোর যে রাস্তা ঘিরে দিয়েছে পুরো, মানে কাঁটা দিয়ে পুরো ঘিরে চাইছেন যে আপনাদের সামাজিক বয়কট করে? হ্যাঁ, সামাজিক আমাদের বয়কট করেছে। আচ্ছা, আর অন্য কোনো রকম সমস্যায় আপনাদেরকে জড়িয়েছেন? আগে করেছিল, টিউশনি বন্ধ করে দিয়েছিল, জল মানে টিউশন মানে আপনার ছেলে নাকি আপনার সমাজের সবার? না, আমাদের যে পনেরোটা পরিবারের মেয়েরা টিউশনি যেত, তারা জেনের কাছে টিউশনি করতো, ওরা বলো না তোদের মুচির ছেলেকে আমরা টিউশনি করবো না, যে টিউশন থেকে তাড়িয়ে দিল। আচ্ছা, এই যে কথাটা বললেন সেটা ওই যে টিউশন টিচার তারা বলেছেন? না, ওরাই বলেছে, টিউশন টিচারই বলেছে, ওদের তো ওদের নেবে না, টিউশন টিচারই বলেছে। আর ওইখানকার যে আপনাদের সামাজিক মানুষ মানে আপনাদের যদি কমিউনিটির কথা বাদ দিই বা কমিউনিটির বাদ দিয়ে যে বাকি যে মানুষ তাদের কাছ থেকে কীরকম সাহায্য পেয়েছেন? ওরাও তো একই কথা, ওদের তো মানে ওদের কাজটা তো সবাই না, ওরাও একই কথা বলেছে, মানে ওদেরকে মানা যাবে না, ওই পনেরোটা পরিবার মুচিদেরকে তাড়িয়ে দিতে হবে গ্রাম থেকে, এটা সবার মুখে একই কথা। আচ্ছা, তো যেই যে যে ঘটনাটা ঘটেছে সেটা দেখলাম 2017 সালে, তাই তো? তো ঘটনাটাতে আটজন যে দোষী মানে যে অভিযুক্ত তাদের নাম উল্লেখ আছে, তো আটজনের মধ্যে কতজনের শাস্তি হয়েছে বা একজনের শাস্তি হয়েছে কি? একজনের শাস্তি হয়নি, আটজনের কোনো একজনের শাস্তি হয়নি। আচ্ছা, ওরা বেশি আরো টন্ডিং করতেছে। যদি প্রশাসনের কাছে যাচ্ছেন তো প্রশাসন কি কি বলছে? প্রশাসন বললো ঠিক আছে, ওই মেয়েটা আমার করে দেবো, আট দিন চেপে যাও, আট দিনের পর করে দেবো। আট দিন বলতে বলতে এখন হয়ে গেল, ধরো না 4 বছর হয়ে গেছে, কোনো আমরা সরা পাইনি 4 বছর পরেও এখনো পর্যন্ত কোনো না কোনো সরা পাইনি আমরা, কোনো মীমাংসায় আসেনি? না, আসেনি। আচ্ছা, তো বর্তমানে আপনার কি দাবি, আপনি কি চাইছেন? আমি চাইছি মানে আসা মানে ওরা দোষ করেছে শাস্তি পাক, কেন আমার ছেলেকে পিটেছে, ওরা নিচু হাত বলে গালাগার করেছে, আমাদের ধর্ষণ করবে বলেছে, এরকম বিভিন্ন রকম করেছে। আমাদের তো শোনো, আমরা চাই মান সম্মান নিয়ে মানুষের মতো বাঁচতে চাই, তাহলে আমাদের মানুষের মতো বাঁচার একটা শক্তি দাও, তাহলে সেই শক্তি যা পাচ্ছি না যখন, ওরা শাস্তি পাক, আমি চাই ওরা শাস্তি পাক। আচ্ছা, তা আপনার বক্তব্য মানে আপনার যে দাবি সেই ঘটনাকে কেন্দ্র করে সেটা হচ্ছে শাস্তি, মানে আপনি চাইছেন যে তাদের শাস্তি হোক। আচ্ছা স্যার, যে ওই যে ঘটনাটার কথা বললেন 2017-তে অ্যাট্রোসিটির, তো সেই ঘটনাটা আপনার জীবনে বা আপনার জীবনে ছেলের জীবনে কীরকম প্রভাব ফেলে? ওই ঘটনাটা হওয়ার পরে তারপরে তো আমাদের কোনো এই গ্রামের দিক দিয়ে আমার আমার নামে ঘর এসেছিল, ঘরটা বন্ধ করে দিল, ঘর দিল না। আচ্ছা, ল্যাটিন এসেছিলো, ল্যাটিনটাও দিল না। আচ্ছা, তোমার ইয়ে মানে আমফানের টাকা এসেছিলো, আমি দেখ নেটে দেখলাম আমার নামে খোকন রুদাস নামে বলে এসছে, কিন্তু সেটাও দিল না। তারপরে এবারে কিন্তু সেই আমাদের আমাদের তোমার কাস্টের একজন কম্পিউটার থাকে, তাকে কিন্তু বলে আমি বললাম কীভাবে হবে আমার ঘরটা, তারপরে আমার ডিএমকে বলে বিডিওকে বলে আবার কিন্তু ঘরটা এবারে আমার দিয়েছে, ঘরটা যেহেতু দিয়েছে এক কিস্তি টাকা পেয়েছি, কিন্তু এরা চাইছিলো আরেক কিস্তি টাকাটা আমার নাজমান ঢুকে, কিন্তু সেটা বুদ্ধি করে আমি কিন্তু যে কোনো প্রকারে আমি ঢুকিয়েছি, তখন কিন্তু ওদের প্রভাব পড়েছে, কেন ওর টাকাটা ঢুকলো, ওর টাকাটা না ঢুকলে ভালো হতো, ওকে কিন্তু আর জব্দ করতে পারলাম না, এটা কিন্তু এখন ওরা বলতেছে। এটা হয়ে গেল সামাজিক আউটকাম মানে সেই ঘটনাটার পরে, তারপরে আপনাদের সাথে যেরকমভাবে হেনস্থা ব্যবহার করা হচ্ছে সেইটা, তো এরপরে যে আপনার যে ব্যক্তিগত জীবনে যে কী প্রভাব পড়েছে, অর্থাৎ জাতিগত যে হেনস্থা সেই হেনস্থার ফলে আপনার জীবনে কী পরিবর্তন ঘটেছে বা আপনার ছেলের জীবনে কী পরিবর্তন ঘটেছে এই যে সমাজ ব্যবস্থা সেটাকে কেন্দ্র করে, সেই সম্পর্কে বলুন। এই আমাদের এই আমরা তারপরে তো আমরা বিভিন্ন সংগঠনের কাছে গেলাম, আমরা যখন মুতুয়ার কাছে গেলাম, আমাদের আমাদের তো আইন করে গেছেন আমাদের ডক্টর বিআর আম্বেদকর, ওনার মানে ওনার আইনটা আমরা ধরে আমরা কিন্তু ওনার এটা নিয়মটা মেনেই চলছি। এই মুতুয়ার সংঘ আমাদের বহুত সহযোগিতা করেছে, এই সহযোগিতা করার পরে আমরা কিন্তু ওদের আমরা এই নিয়ে চলেছি, তো ওদের কথাগুলো মেনে চলছি বলে আমরা কিন্তু তবে যা বাঁচতে পেরেছি, নাহলে কিন্তু বাঁচতে পারতাম না। আচ্ছা, আপনি বলতে চাইছেন সেই ঘটনাটার পর যে মতুয়া মহাসংঘ আছে তারা বিভিন্ন রকমভাবে ওরা সাহায্য করেছে? হ্যাঁ, বিভিন্ন রকমভাবে ওরা সাহায্য করেছে, ওরা এখানে গিয়েছে, যাওয়ার পরে কিন্তু আমরা বাঁচতে পেরেছি, না হলে বাঁচতে পারতাম না। বিশেষ বিশেষ ধন্যবাদ স্যার আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়া, অনেক অসংখ্য ধন্যবাদ। আজকে খোকন রুজা স্যারের কাছ থেকে আমরা জেনে নিলাম তার যে ঘটনা, অর্থাৎ তার জীবনে যে ফেস করা ঘটনা সেই ঘটনা সম্পর্কে। পশ্চিমবঙ্গ ঠিক এইভাবে পরিচিত যে পশ্চিমবঙ্গকে মনে করা হয় যে একটা জাতিবিহীন সমাজ, কিন্তু পশ্চিমবঙ্গের যে গ্রাম অঞ্চলে সেই গ্রামাঞ্চলেও আজকের দিনে এইরকম ঘটনা ঘটে। 2021-এর বুকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন গ্রাম সেই গ্রামের মধ্যে
একটা সমাজকে বা একটা সমাজের কিছু মানুষকে সামাজিক বয়কট করা হয়, এবং তারপরেও হচ্ছে গিয়ে এই যে সমাজ, সেই সমাজের ছেলে মেয়েদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়, সেইখানের যে রাস্তা সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়, তারপরে যে যে জল নেওয়া অর্থাৎ যে পুকুর নালার যে ব্যবস্থা আছে সেই সমস্ত জায়গা থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়।